নমস্কার, আমার বাংলা সংবাদে আমি উত্তম কুমার আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। প্রয়াত শিল্পী কালিকাপ্রসাদ ভট্টাচার্যের জন্মদিবস পালিত, জনসংযোগ বিভাগের শ্রদ্ধার্থ। বরখোলায় বিরল প্রজাতির প্রাণীকে মেরে ফুরি ভোজ, দোষীদের শাস্তি চেয়ে সোচ্চার পরিবেশ প্রেমীরা। পশ্চিম কাটিগড়ার সন্ন্যাসী কান্দিতে রাস্তা ও সেতুর শিলান্যাস, সোচ্চার বিধায়ক জয়ী। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। প্রয়াত লোকসঙ্গীত শিল্পী কালিকাপ্রসাদ ভট্টাচার্যের 50তম জন্মদিবস বিভিন্ন কার্যসূচির মাধ্যমে পালিত হয়েছে। সরকারি তরফেও এদিন তাঁকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়। এ উপলক্ষে শুক্রবার শিলচরে তথ্য ও জনসংযোগ বিভাগের স্থায়ী মাইকযোগে প্রয়াত শিল্পীর গাওয়া লোকসঙ্গীত প্রচার করা হয়। সকাল ও বিকালে শিল্পীর গাওয়া গানগুলি প্রচারিত হয়। তথ্য ও জনসংযোগ বিভাগের ডেপুটি ডিরেক্টর সাবিন নিসাতের উপস্থিতিতে প্রয়াত শিল্পী কালিকাপ্রসাদ ভট্টাচার্যের স্মৃতিচারণা করে বিভাগের শিল্পী এবং অন্যান্য কর্মচারীরা তার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। সিনহাসহ অন্যান্য শিল্পী এবং কর্মচারীরা শিল্পীর কৃতিত্বের কথা স্মরণ করে তাকে শ্রদ্ধা জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগের বাঁশিবাদক সৌমেন পালচৌধুরী। বক্তব্য রাখতে গিয়ে অবসরপ্রাপ্ত শিল্পী তথা গিটারবাদক দিলীপ সিনহা বলেন, প্রয়াত এই শিল্পীর জন্মদিবসকে লোকসংহতি দিবস হিসেবে পালনের জন্য তথ্য ও জনসংযোগ বিভাগ যে পদক্ষেপ গ্রহণ করেছে এর জন্যে তিনি ধন্যবাদ জানান। উল্লেখ্য, 2013 সাল থেকে আসাম সরকারের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগ তার জন্মদিনকে লোকসংহতি দিবস হিসাবে পালন করছে। এদিকে লোকসঙ্গীত শিল্পী কালিকাপ্রসাদ ভট্টাচার্যের 50তম জন্মদিবস উপলক্ষে শিলচর শব্দব্রহ্মের উদ্যোগে একটি ভিডিও অ্যালবাম রিলিজ করা হয়েছে। ভিডিও অ্যালবামটি উন্মোচন করেছেন কলকাতার মৃগনাভি চট্টোপাধ্যায় এবং শিলচরের শেখর দেবরায়। খাদ্যের সন্ধানে বড়াইল পাহাড় থেকে লোকালয়ে চলে আসা বিরল প্রজাতির একটি প্রাণীকে মেরে ভুরি ভোজের আয়োজন করল কিছু উন্মত্ত মানুষ। জঘন্য এই ঘটনাটি ঘটেছে বরখোলা কেন্দ্রের বিহারা শিবটিলায়। ইন্ডিয়ান কেভিট নামের বুনো ওই প্রাণীটি খাদ্যের সন্ধানে শিবটিলার জনবসতিপূর্ণ এলাকায় নেমে এসেছিল। স্থানীয়দের চোখে পড়লে তারা বন বিভাগকে খবর দেওয়ার পরিবর্তে দুর্লভ ওই প্রাণীটিকে মেরে ভুরি ভোজের আয়োজন করেন। পৈশাচিক এ ঘটনায় হতবিহ্বল পরিবেশ প্রেমী মানুষ। শীঘ্রই এ ঘটনার তদন্ত করে যারা এই কাণ্ডে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা। পশ্চিম কাটিগড়ায় বহু প্রতীক্ষিত সন্ন্যাসীকান্দি গ্রামের রাস্তা ও পাকা সেতুর শিলান্যাস করলেন কাটিগড়ার বিধায়ক অমরচাঁদ জৈন। এসওপিটি প্রকল্পের আওতায় রাজেশ্বরপুর বাসস্ট্যান্ড থেকে সরসপুর ভায়া সন্ন্যাসীকান্দি পর্যন্ত এ কাজের মোট বরাদ্দ অর্থ 99,84,210 টাকা। কাজের বরাদ্দ পেয়েছেন বাহারুল ইসলাম মজুমদার। ওই দিনের শিলান্যাস অনুষ্ঠানে কালাইন ব্লক পঞ্চায়েতের প্রতিনিধি ছাড়াও পূর্ত বিভাগের এসডিও সহ এলাকার বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। এদিন বিধায়ক অমরচাঁদ জৈন প্রয়াত বিশিষ্ট সাংবাদিক পীযূষ কান্তি দাসের প্রয়াণে শোক প্রকাশ করেন। এ প্রকল্প বরাদ্দ করার জন্য পীযূষ কান্তি দাসের তৎপরতার কথাও আলোচনা করেন বিধায়ক। এদিনের সভায় প্রয়াত সাংবাদিকের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতাও পালন করা হয়। আপনাদের যে ছোট ব্রিজটা, এই ব্রিজটা হবে এবং আমার এমজিএনগরের কাজ আছে এখানে 700 মিটার। এমজিএনগর 700 মিটারের পর ব্রিজটা হবে। ব্রিজের পর আরও 460 মিটার আজকে বরাদ্দ দেওয়া হয়েছে। আমি আশা করি এটা আরও 1.5 কিলোমিটার জায়গা বাকি আছে। আমি এই বছরের মধ্যে এই 1.5 কিলোমিটার আরও বরাদ্দ পাব। আমি আশা করি 2021 মার্চের মধ্যে আপনাদের এই রাস্তাটা পুরো সম্পূর্ণ হবে।
কিন্তু কন্ট্রাক্টর যিনি এসেছেন ওনার সঙ্গে তো পরিচয় নেই আমার, আমি আজকে প্রথম দেখেছি ওনাকে। যাই হোক, কন্ট্রাক্টর মহাশয়কে অনুরোধ করবো যাতে ঠিক স্পেসিফিক মতো রাস্তাটা কাজ করবেন। গ্রামের সবাইকে বলবো ওনাকে সম্পূর্ণ সহযোগিতা করে যাতে আমাদের কাজটা সুন্দর মতো হয়, ঠিক নিয়ম মতো হয়, ওনাকে সম্পূর্ণ সহযোগিতা করবেন। চাল বিক্রি করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে সপ্তগ্রাম পানিসাগর মোকাম পয়েন্টে। হত ব্যক্তির নাম রফিক উদ্দিন মজুমদার, বয়স 52। জানা গেছে পেশায় ব্যবসায়ী রফিক এদিন ব্যবসা শেষে ওই পথ ধরে বাড়ি যাচ্ছিলেন। আচমকা সপ্তগ্রাম পানিসাগর মোকাম পয়েন্টে একটি ট্রাভেলারের ধাক্কায় সড়কে ছিটকে পড়েন তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সঙ্গে সঙ্গে জড়ো হতে থাকেন আশেপাশের মানুষ, কিন্তু ততক্ষণে পালিয়ে যায় গাড়ির চালক ও খালাসি। উত্তেজিত জনতা শুরু করেন গাড়িতে ভাঙচুর। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ধলাই পুলিশ। তারা মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ তৎপরতায় করিমগঞ্জ জেলায় ইলেকট্রিক চুল্লি ব্যবস্থা করা হয়েছে। বিগত কয়েকদিন আগে শিলচরের রূপম সাংস্কৃতিক সংস্থার তরফে জেলাশাসকের কাছে ইলেকট্রিক চুল্লি ব্যবস্থা করার জন্য আর্জি রেখেছিলেন ওই সংস্থার কর্মকর্তারা। কোভিড মহামারীতে মৃত্যুর সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে, এই অবস্থায় পলিউশন ফ্রি চুল্লির ডিমান্ড স্বাভাবিকতা নিয়েছে চতুর্দিকে। আজ আসাম বাঙালি মহিলা উন্নয়ন সমিতির কর্মকর্তাদের তরফে কাছাড়ের জেলাশাসকের কাছে এক মেমোরেন্ডাম তুলে দিয়ে ইলেকট্রনিক্স চুল্লির দাবি করল। পরে সংস্থার সভাপতি স্বর্ণালী চৌধুরী সংবাদ মাধ্যমকে ইলেকট্রিক চুল্লির প্রয়োজনীয়তা নিয়ে বক্তব্য রাখেন। এই একটা ব্যাপারে, কারণ করোনা আগামী শীতে, আজকেই পেপারে দেখলাম আগামী শীতে কিন্তু প্রচণ্ডভাবে বাড়বে। যেটা আজকে 1 লক্ষ আছে সেটা শীতটা হয়তো 3 লক্ষ হতে পারে। আমাদের স্বাস্থ্যমন্ত্রী আজকে সেটা বলেছেন। তার জন্য যে মৃত্যুর হার এত বেশি বেড়ে গেছে যে আমাদের শ্মশানে যে 2-4টি ছেলে সেই সৎকারটা করছে, যে 2-4টি ছেলে ওদের প্রচণ্ড পরিশ্রম হচ্ছে, প্রচণ্ড কষ্ট হচ্ছে, এরা খাওয়ার সময় পায় না। রাত্রির ভোরবেলা যখন গিয়ে খেতে যায়, খেতে যাওয়ার পরে দেখা যায় যে ওদের খাওয়াটা নষ্ট হয়ে গেছে, তখন তার কেউ খাওয়া দাওয়ার নেই না, রাত্রিবেলা খাওয়াটা ওদের হলো না। দিনের পর দিন ওরা এইরকমভাবে কষ্ট করে যাচ্ছে। ইমিডিয়েট আমাদের এখানে যদি একটা ইলেকট্রিক চুল্লি না বসানো হয় আমাদের শ্মশানে, তাহলে কিন্তু মারাত্মক ব্যবস্থা ব্যাপার হয়ে উঠবে ব্যবস্থা না করলে। বাংলাদেশে করোনা আক্রান্তের হার শুক্রবার আরও কমেছে। এদিন শনাক্ত হয়েছেন 1792 জন, প্রাণ হারিয়েছেন 31 জন। আগামী 15 সেপ্টেম্বর থেকে বাংলাদেশে সকল ট্রেন চলাচল শুরু করবে। এসব ট্রেনে অর্ধেক টিকিটই বিক্রি করা হবে, যার 25% অনলাইনে এবং বাকি 25% কাউন্টার থেকে সংগ্রহ করা যাবে। শারীরিক দূরত্ব বজায় সহ সব ধরনের ব্যবস্থা ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মাসুদ সরোয়ার একথা জানিয়েছেন। ঢাকা থেকে আমার বাংলার প্রতিনিধি রিদ্দি হকের রিপোর্ট। 31 মে থেকে আন্তনগর ট্রেন সমূহ পর্যায়ক্রমে চালু হয় এবং পর্যায়ক্রমে চালু থাকে গত এবং আমাদের আন্তনগর ট্রেনগুলো 50% মোট আসনের অর্ধেক 50% টিকিট বিক্রি করে আমরা স্বাস্থ্যবিধি মেনে ট্রেন পরিচালনা করি এবং আগামী 16 সেপ্টেম্বরের মধ্যে আমাদের লোকাল মেল আন্তনগর সবগুলো ট্রেন পর্যায়ক্রমে চালু হয়ে যাচ্ছে এবং সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে 50% টিকিট বিক্রয়ের মাধ্যমে আমাদের ট্রেনগুলো পরিচালিত করা হবে। শিলচর থেকে কুম্ভীরগ্রাম অবধি ভিআইপি সড়কটি কবে সাধারণ মানুষের চলাচলের উপযোগী হবে তার কোনো ধারণা কারো নেই। উধারবন্দের বেহাল সড়কের জন্য 24 ঘন্টার ভিতরে ফের দুর্ঘটনা ঘটেছে। শুক্রবার কয়লা বোঝাই একটি লরি দুর্ঘটনাগ্রস্ত হয়। ভিআইপি সড়কে নির্মাণ কাজ বিগত 3 বছর থেকেই চলছে, কিন্তু এই সময়ে পুরনো রাস্তায় নেই কোনো মেরামতি। এর ফলে উধারবন্দ বাজার থেকে ডুমুরঘাট পর্যন্ত রাস্তায় হাজারখানেক পুকুর সম গর্তের সৃষ্টি হয়েছে। এর ফলে প্রতিদিন ছোটখাটো দুর্ঘটনা লেগেই থাকে। শুক্রবারও বাদ যায়নি, কয়লা বোঝাই একটি লরি বেহাল রাস্তায় পাল্টি খেয়ে পড়ে। লরির চালক জানান, বেহাল রাস্তার ফলে এই রাস্তায় প্রতিদিন দুর্ঘটনা ঘটেই চলেছে।
বিজেপি মিত্রজোট সরকার ক্ষমতায় আসার পর সোনাই বিধানসভা কেন্দ্রে অনেক কাজ হয়েছে। পশ্চিম সোনাইয়ে তিনটি কাজের সূচনা করে ফের একথা বললেন সোনাইয়ের বিধায়ক আমিনুল হক লস্কর। এদিন ভড়াখাই নাচঘর, দর্গাকোনা নাচঘর এবং শিলকুড়ি ফিশ মার্কেটের ভিত্তিপ্রস্তর স্থাপন করে বিধায়ক আমিনুল একথা বলেন। তিনি এদিন ফের অভিযোগ করেন পূর্ববর্তী সরকার পশ্চিম সোনাইয়ের উন্নয়নে কোনো গুরুত্বই দেননি। কিন্তু আজকে বন্ধুগণ আপনাদেরকে বলছি, অনেক সময় বলা হয় যে ভারতীয় জনতা পার্টি আর কংগ্রেস, আমরা কংগ্রেসে আর ভারতীয় জনতা পার্টির তফাৎটা দেখবেন। আজকে এই যে ভারতীয় জনতা পার্টির সরকার আসার পরে জনসাধারণকে যেগুলা যোজনা দিচ্ছে, এর আগের সরকারের সময় এইগুলা যোজনার সঙ্গে আপনারা কম্পেয়ার করবেন। আজকে এই যে করোনা মহামারীর সময়, করোনার মহামারীর সময় গরিব জনসাধারণকে যেন বিনামূল্যে রেশন দিয়েছে, এখন রেশন দিতে হলে আর পয়সা লাগে না, আজকে বিনামূল্যে চাল, বিনামূল্যে ডাল। দক্ষিণ করিমগঞ্জের জনকল্যাণজীবীতে পঞ্চায়েতের কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠল। জনগণের অভিযোগ, জিপি সভানেত্রী শাহানারা খানম 3,50,000 টাকার একটি রাস্তার কাজ নির্ধারিত জায়গার বদলে অন্যত্র নিয়ে যান এবং কাজটি সম্পন্ন না করে পুরো অর্থ তুলে নেন তিনি। তাদের প্রশ্ন, কিসের ভিত্তিতে এক স্থানের কাজ অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে, কি স্বার্থ রয়েছে এর পেছনে? শুক্রবার গ্রামের বাসিন্দারা সাংবাদিক সম্মেলন আয়োজন করে এসব তথ্য তুলে ধরেন। তারা বিষয়টি নিয়ে বিভাগীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এদিন। তার বাড়ির পাঁচশো কামনে করিলার 3,50,000 টাকা ইগুতা করেন নাই, ও বাড়িতে একটা মরা মূল্য বার করার উপায় নাই, কারণ বিয়াশা দিইল কোনো উপায় নাই। ও ফুল বান্ধা দেখো, তার বাড়ির পাঁচশো রাস্তা নিয়ে করিলার আমরা সোনা মেম্বার, তিনবার মেম্বার হয়েছেন, তাই কইছেন তানোর মুখে রাস্তা এগু দিতা, এবলা এগু দিবার ঘুরে দিয়ে তাই দেন না, এবলা আমরা পরামর্শ পাইলাম তাই ও রাস্তার টেকা নিয়ে তানোর বাড়িতে রাস্তা খতরা। আমরা এই জন্য স্কুলে অরুদান যেতে পারি না, মরা লইয়া বারণি যায় না, রুগী লইয়া বারণি যায় না, ফুলের মাধ্যমে অরুদান কিলা চলাচল করতাম, বেটিন চলাচল কিলা করতাম। এবারে এবারে তো আসুন 7 পরিবার, 10 পরিবার আসুন, 10 পরিবার হ্যাঁ, দু আসুন 60টা, 60 জন বুড়ার আসুন, আর মানুষ আসুন শহরে ঘুরে আসুন। পঞ্চায়েত খসলা পাঁচ বছর নিষ্ঠার সঙ্গে কাজ করার পর এবার কাজ না থাকায় বিপাকে পড়েছেন সোনাই সার্কেলের অন্তর্গত এনআরসি সেবা কেন্দ্রগুলোর ডাটা এন্ট্রি অপারেটররা। ভবিষ্যতের কথা চিন্তা করে এসব অপারেটর রাজ্যের বিভিন্ন বিভাগে তাদের নিয়োগের দাবি জানিয়েছিলেন। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার তারা সোনাই সার্কেল অফিসার মারফত রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এক স্মারকপত্র পাঠিয়েছেন। পরে তারা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, 2015 সাল থেকে তারা নিরলসভাবে এনআরসির কাজ করে গেছেন, কিন্তু বর্তমানে তারা কাজ না থাকায় অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন। 2015 থেকে আমরা এনআরসিতে কাজ করতেছি, আমাদের ভবিষ্যৎ কি, এর জন্য আমরা চিফ মিনিস্টার সর্বানন্দ সানোয়ালের কাছে আবেদন জানাইতেছি যে আমাদের ভবিষ্যৎ অনেকের এজ হয়ে গেছে, আমাদের তো হয়নি, আমাদের শিক্ষা অনুযায়ী আমাদেরকে সরকারি চাকরি দেওয়ার জন্য আমরা আবেদন জানাইতেছি। আমরা সিও স্যারের কাছে মেমোরেন্ডাম জমা দিয়েছি, এখন আমাদের ভবিষ্যৎ কি, এর জন্য আপনার কাছে আমরা অনুরোধ জানাইতেছি যে আপনি এর জন্য চিন্তা করেন। আমরা 5 বছর ধরে দিন রাত এক করে এনআরসিতে কাজ করে গিয়েছি, কিন্তু আমাদের দুরবস্থায় আমরা তাদের পাশে পাইনি, আমরা সবসময় সরকারের সাথ দিয়েছি কিন্তু সরকার আমাদের সাথ দেয়নি। এর জন্য আমরা আজ সিও স্যারের কাছে মেমোরেন্ডাম দিয়েছি যে আমাদের ভবিষ্যৎ কি, এর জন্য উনি আমাদের রেসপন্সও দেননি, আমরা অনেকবারও দিয়েছি কিন্তু উনি কিছু বলেননি। আজ আমরা ওনাকে মেমোরেন্ডাম দিয়েছি যে আমাদের মার্চ থেকে স্যালারি হয়নি, লকডাউনের সময় আমরা কাজ করেছি কিন্তু আমাদের স্যালারি হয়নি, আমাদের ফ্যামিলি আছে। তো
শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। প্রয়াত শিল্পী কালিকাপ্রসাদ ভট্টাচার্যের জন্মদিবস পালিত জনসংযোগ বিভাগের শ্রদ্ধার্থ। বরখোলায় বিরল প্রজাতির প্রাণীকে মেরে ফুরি ভোজ, দোষীদের শাস্তি চেয়ে সোচ্চার পরিবেশ প্রেমীরা। পশ্চিম কাটিগড়ার সন্ন্যাসী কান্দিতে রাস্তা ও সেতুর শিলান্যাস, সোচ্চার বিধায়ক জৈন। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।